বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হল উত্তর একছুরি বাঙালিপাড়া এলাকার বিক্ষুব্ধ জনগণ। সোমবার সকালে নতুন বাজার ইটভাট্টা সংলগ্ন বাইপাস রোডের মুখে পথ অবরোধে বসে শতাধিক বিক্ষুব্ধ জনগণ। এই পথ অবরোধের ফলে নতুন বাজার থেকে অমরপুর যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন সহ নিত্যযাত্রীরা। সাত সকালে পথ অবরোধের ফলে বিদ্যালয়ের মুখী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অবরোধস্থলে আটকে পড়ে। অবরোধকারীদের অভিযোগ, উত্তর একছুরি বাঙালিপাড়া, দাসপাড়া, নীলধনপাড়া প্রভৃতি এলাকায় প্রায় 3.5 কিলোমিটার রাস্তা চলাচলে অযোগ্য হয়ে রয়েছে। দীর্ঘ 35 বছরের রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনিক আধিকারিকদের নিকট বহুবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই বছরের বৃষ্টিতে রাস্তাটি একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বড় যানবাহন থাক দূরের কথা, অটো গাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকায় প্রবেশ করছে না, ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোয়াতে হচ্ছে প্রায় 350 পরিবারের হাজারখানেক মানুষদের। এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ায় তারা আজ সকালে পথ অবরোধে সামিল হতে বাধ্য হয়। নতুন বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আমাদের ধরুন আমরা যদি কোন একটা ফসল করি, সেই ফসলটা বাজারে আনতে, বাজারে আনার সময় আমাদের অনেক টাকা খরচ হচ্ছে। আমাদের একটা ধরুন আলুর বস্তা যদি বাজারে নিয়ে আসি, সেটার জন্য আমাদের 100 টাকা দিতে হয়। রাস্তাটা ভালো হতো তাহলে আমাদের এত টাকা লাগতো না, হাইস্টলি 10-15 টাকা লাগতো, কিন্তু সেই জায়গায় রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের সেই টাকাটা দিতে হচ্ছে। তাই আজকে আমরা সবাই মিলে, সব যুবকরা মিলে আজকের এই অবরোধে এখানে বসলাম। আমাদের দাবিটা থাকবে অতি সত্বর আমাদের এই এলাকায় কার্পেটিং এর রাস্তা দিতে হবে। আর একটা বিষয়, আমাদের ডিএম স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস না দিচ্ছে যে এলাকায় রাস্তা হবে লিখিতভাবে, ততক্ষণ আমরা এই অবরোধ দাবি ন্যায্য দাবি।